হ্যাঁ ছ তারিখ পর্যন্ত অবশ্যই অপেক্ষা করবে যেহেতু ছয় তারিখ দুদে সময় দিয়েছে নয় তারিখ পরিবারবর্গকে অবশ্যই ছয় তারিখ পর্যন্ত দেখতে হবে আসলে এক ধরনের কনসিকুয়েন্স না আসলে এক ধরনের কনসিকুয়েন্স এমন তো হতে পারে উনি আইনজীবীর মাধ্যমে সময় চাইতে পারে তো কাজে এটা ছয় তারিখ পার না হলে কিছু বোঝা যাচ্ছে না একজন আইজিপি বা পুলিশ সব কর্মকর্তার বিরুদ্ধে এই ধরনের অভিযোগ আমার জানা মতে আসে নাই তবে এগুলো তো সব অভিযোগ এগুলো যতক্ষণ অনুসন্ধান কার্য শেষ না হয়ে একটা ফাইন্ডিংস না আসবে ততক্ষণ পর্যন্ত এর উপর তো কোনো কনক্লুশন এখানে দেওয়া যাবে না তা আমাদের অপেক্ষা করতে হবে অনুসন্ধান কার্য শেষে অনুসন্ধানের উপর ভিত্তি করে কমিশন কী সিদ্ধান্ত নেয় এবং অনুসন্ধানে কী তথ্য উপাত্ত ইয়ে মোটা তাকে চলে আসবে আমার মনে হয় না খুব একটা বেশি দিন লাগবে এখনও বিধি অনুযায়ী অনেক সময় আছে আর এরপরেও যেভাবে চলছে তাতে আমার মনে হয় না খুব বেশি সময় লাগতে পারে উনি তো এখনও আসামি হননি কাজেই ওনাকে আমি দেশে ফেরানো না ফেরানো এই প্রশ্নটা আমাদের কাছে আসবে না ওনাকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে আমরা এখনও আশা করি উনি জিজ্ঞাসাবাদের সম্মুখীন হবেন এখন ছয় তারিখ নয় তারিখ গেলে তখন আমরা বুঝতে পারবো কি অবস্থা যদির বলে কোনো কথা নাই ও অনুসন্ধান রিপোর্ট যখন দাখিল হবে কমিশনের কাছে কমিশন তখন সিদ্ধান্ত নেবে মামলা হবে কি না এত আগে তো আমি প্রেডিট করতে পারবো না একজন প্রসিকিউটর হিসেবে এবং সেটা আমার প্রেডিক্ট করা উচিত না